সীমান্তে অস্ত্র মজুদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সরকারের নতুন চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আগামী বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশ নস্যাতের ষড়যন্ত্র হলে তার দায়ে সরকারকেই নিতে হবে বলে জানান মির্জা ফখরুল। শফিউল আলম সুজনের রিপোর্ট। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীন বিচার ব্যবস্থার দাবিতে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের এই আইনজীবী সমাবেশ। আলোচনায় আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের সমালোচনা করেন। বাতাস বদলেছে, বাতাস আরো বদলাবে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, চূড়ান্ত রাজনৈতিক সংকটে বাংলাদেশ। সরকারের অধীনে নির্বাচনে আস্থা নেই জনগণের। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম। ভিসা নীতির কথা বলতে চাই না, আমরা স্যাংশনের কথা বলতে চাই না। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, তাদের মধ্যে একটাই মাত্র কথা যে আজকে এই সরকারকে বিদায় নিতে হবে। আমাদের এক দফা দাবি আমরা ঘোষণা করেছি, বিএনপির মহাসচিবের অভিযোগ, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। সীমান্তে অস্ত্র মজুদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। ওবায়দুল কাদের সাহেব একটা সভায় বলেছেন যে বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য তারা সীমান্তে অস্ত্র জড়ো করছে। কি ভয়ঙ্কর কথা! আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত কথা বলে আপনারা যদি আবার জনগণের উপর কোনো অস্ত্র ব্যবহার করেন, তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, জনগণ তার উত্তর দেবে বলতে হবে। মহাসমাবেশ সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও চান বিএনপির মহাসচিব। কষ্ট পাই, দুঃখ পাই, অবাক হই, বিস্মিত হই। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।